বাসনা আমি যদি এটাকে সাধন পদ্ধতি প্রয়োগ করে ধীরে ধীরে আমি মন থেকে তার প্রভাব সরাই দিতে পারি, ও যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমার ভিতরে চাপ দিয়েছিল আমি তাহা করিলাম না, ও আমার কাছে দুর্বল হয়ে গেল, তখন ওর উপর আমি জয়লাভ করলাম না ওই আমার উপরে জয়লাভ করলো? আমি জয়লাভ করলাম। এই জয়লাভ করার ফলশ্রুতিতে আমি হলাম মালিক ইয়াউমিদ্দিন, ধর্মের কালের রাজা। রাজা আর যদি আমি তা না করতে পারি আমি কাল প্রাপ্ত, আমাকে আবার জন্মে আমি ধরা খাওয়া। এই জন্য আর কায় দেবে বলাছে, যখনই ধর্ম রাশি ওরকম যে মস্তিষ্কে ঢুকবে তখন তুমি তাকে সাদাঘাত করো, আল্লাহ দিন সাধ্য কোন দিন, আল্লাহ দিন আয়ু সাধ্য কোন দিন। যখনই কোন ধর্ম রাশি আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা দুনিয়াদারিত্ব লুবলালসা মস্তিষ্কে আসে তখনই তুমি ওটাকে দেখো, সাদাঘাত করো। সাদেক শব্দের অর্থ দ্রষ্টা, যিনি দেখেন তার নাম হলো কি সাদেক, আর দেখার কার্যটার নাম হলো সাদাঘাত করা। তুমি দেখো, দেখতে পারলে তার মোহ ভিতরে থেকে ধীরে ধীরে কমে 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 একদম শূন্যের কোঠায় চলে যাবে, তখন ওইটা হয়ে যাবে যাকাত। যখন এই সালাতের মাধ্যমে, এই সালাতের মাধ্যমে যখন আমি মোহটাকে দিতে পারলাম, মোহ সরাই দিতে পারলাম যে কাজটা, তার নাম হলো যাকাত। ও আমার মনের মধ্যে স্থায়িত্ব লাভ করতে পারলো না, না তখন এটা জাকাত। জাকাত মানে 70 আড়াই টাকা, এটা কোরআনে নাই হাদিসে রেফারেন্স আছে। আমি সালাত করার সাথে সাথে জাকাত দিতে হবে। আমি সালাত করলাম সারা বছর, জাকাত দিলাম একবার, তাহলে ওই সালাতের জাকাত ছিল না? যে বিষয় বাসনা আমার ভিতরে যখন আসিল তখনই সাধনা বলে নিষ্প্রয়োজন প্রমাণ করলাম, ওইটা ওর প্রভাব আমার ভিতরে আর থাকলো না, তখন এটা আমার ভিতরে কি হয়ে গেল জাকাত হয়ে গেল। তাই জাকাতকে বলা হয় মোহ শূন্য অবস্থান, খালি মন, বেকেনিং অফ দি মাইন্ড ফ্রম অল সর্টস অফ ম্যাটেরিয়াল অ্যাটাচমেন্ট, বস্তু মোহ থেকে, লোভ লালসা কামনা বাসনা থেকে মুক্তি, মনকে খালি করার নাম জাকাত। জাকাত আল্লাহ খালি মনে বাস করেন, যে মনে দুনিয়া বিষয় বাসনা আছে ওই মনে আল্লাহ থাকেন না। এটা হলো সিস্টেম কোরআনের যেভাবে বলে। এখন আমরা যে মুহাম্মদীর চরিত্রের সাথে নিজেদের চরিত্র চরিত্রায়ন করে নিতে চাই, নূরে মুহাম্মদী, দেখো দেখেন আমি একটা কথা বলেছিলাম আগে, আমাকে শয়তানকে দেখতে হবে, তা নাহলে আমি সাবধান থাকবো কেমনে। তার আগে আমরা যে ওয়াকতিয়া সালাত করি, আমরা ফজর জোহর আসর মাগরিব এশা কোরআন এইভাবে ভাগে ভাগে নামগুলি দেওয়া নাই, তারপরেও সারা তো দায়ম সারাক্ষণ যেন আমরা সালাতে থাকতে পারি, এই পাঁচটা প্রশিক্ষণ মাত্র। কিরকম ফজর জোহর আসর মাগরিব এশা ধরে আমরা মেনে নিলাম, এই ওয়াক্ত দিয়ে প্রকাশ্য যে সালাতটা আমরা করি, এর মধ্যে পাঁচটা গুণ আছে, পাঁচটা শর্ত আছে, কিয়াম, রুকু, সেজদা, সালাম, কুয়ত, এই পাঁচটা। কিয়াম আরবি শব্দ মানে দাঁড়ায় যাওয়া, আমরা যখন যাই না আমাদের দাঁড়ায় দেয় সালাম কায়েমের জন্য, এই দাঁড়ানোটার নাম কি কিয়াম। এক নম্বর যখন দাঁড়িয়ে গেলাম তখন নাম কি দাঁড়ায় আমি সানা পাঠ করলাম, সানা আমাদের কি বললাম, হে আল্লাহ আমি দুনিয়ায় ছিলাম, দুনিয়া থেকে মনটা সম্পূর্ণ সরাইয়া তোমার রাহে সালাত কায়েমের জন্য আমি দাঁড়িয়েছি, এই 5-10 মিনিট স্বল্প সময়ের মধ্যে তুমি আমার মাথার মধ্যে আর দুনিয়া নিয়ে আসিও না, না দুনিয়া আসলে আমি মুনাফেক হয়ে যাব, মুনাফেকের জন্য জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি, আমি গেলাম আল্লাহর হুকুম পালন করবে, যাইয়ে দুনিয়া যদি আমার এই কামনা মধ্যে আহে তাহলে আমি আরো সালা মেনে ঘুরে গেলাম না, কঠিন ব্যাপার না? যা হোক আমি দাঁড়াইছি, এমন ভাবে দাঁড়াইছি আমার পায়ের চলন শক্তি শেষ, দুইটা মারা গরু যদি আমার সুর সুর আহে আমি দৌড় দিতে পারবো না,
আপনি ঘরে থাকেন বাইরে থাকেন, চুপে চাপে বাইরে যান, চুপে চাপে আসেন, আর আগে বিঘ্ন করবেন না। যদি ভালো লাগে তাহলে তাহলে আমি কি করলাম, কিয়ামে দাঁড়াইয়ে আমি ছানা পাঠ করে মনটা কই থেকে দুনিয়া থেকে সরাই আনছি না, মনটা দুনিয়া থেকে সরাই এনেছি। তারপর আমি গেলাম রুকুতে, এটা দুই নম্বর শর্ত। রুকুতে গিয়ে সিজদার পূর্ব প্রস্তুতি নিচ্ছি, রুকু মানে সিজদার পূর্ব প্রস্তুতি, প্রস্তুতি প্রি প্রিপারেশন অফ সিজদা। সিজদা হলো আমার মুখ্য, হাঁটুর উপরে দুই হাতের ভর দিয়ে শরীরের ভার দিয়ে দিলাম, হাতের পায়ের চলন শক্তি আগেই শেষ। এখন হাঁটুর উপরে হাত দুটো দিয়ে শরীরের ভার কার উপরে দিলাম, হাত দুটো দিয়ে দিলাম, হাতের ক্ষমতাও শেষ। হাতের শক্তির প্রতি কাজ করে মার দেয়, মার ফিরায়, খায় দেয়, এরূপ শক্তির প্রতি হাতের শক্তিও শেষ করে দিলাম। তিন নম্বর শর্ত, আমি সিজদায় গেলাম। সিজদায় আমি কি বললাম, হে আল্লাহ আমার এই বুদ্ধি প্রদীপ্ত মস্তিষ্ক, বুদ্ধির ফ্যাক্টরি, এর কত চিন্তা, কোন পরিকল্পনা, কোথায় কি করবে, কিভাবে কি করবে, কত বাসনা কামনা পরিকল্পনা কোথায় থাকে, মাথায়। হে আল্লাহ আমার এই বুদ্ধি প্রদীপ্ত মস্তিষ্ক, পরিকল্পনার ফ্যাক্টরি, এই মস্তিষ্ক সমস্ত বুদ্ধি পরিকল্পনা সহ আমি তোমার কুদরতি চরণে সমর্পণ করলাম। এই সালাতের মাধ্যমে তোমার হুকুম পাওয়া ছাড়া এই মস্তিষ্ক আর কোন বুদ্ধি খাটাবে না। না, এই জন্য বলা হয়েছে সালাতু মেরাজুল মুমিন, সালাতের মাধ্যম দিয়ে আল্লাহর সঙ্গে মুমিন ব্যক্তির সাথে দেখা হবে, স্মরণ সংযোগ সুপ্রতিষ্ঠিত। তারপর আমি কি করলাম, সালাম ফিরে এলাম। সালাম ফিরে কি করলাম, আমি আবার দুনিয়ায় ফিরে আসলাম। সালাম ফিরে এলাম মানে আবার দুনিয়ায় ফিরে আসলাম। তারপর পাঁচ নম্বরটা কুয়াদ মানে প্রার্থনা, তাহলে আমার সালাদ কোনটুকু, কুয়াদের সালাদ কিয়াম থেকে শুরু করে সালাম ফেরানোর আগ পর্যন্ত, কিয়ামের মধ্যে এসে দুনিয়া থেকে মনটা সরাই নিয়ে এলাম, আর সালাম ফিরে আবার দুনিয়ার মধ্যে ঢুকলাম। কিয়াম থেকে শুরু করে সালাম ফেরানোর আগ পর্যন্ত আমি নিজের মনটাকে কতটুকু দুনিয়া থেকে আত্মবিস্মৃতি ঘটাইতে পেরেছি, দুনিয়া থেকে কতটুকু দূরে রাখতে সক্ষম হয়েছি, কোরআনের পরিভাষায় এর নাম সালাত। সালাত এইটুকুর মধ্যে কিয়াম থেকে শুরু করে সালাম ফেরানোর আগে মনের মধ্যে দুনিয়ার কোন চিন্তা আসার সাথে সাথেই সালাত শেষ। এই অমনটি অমনোযোগী সালাতিদের জন্য সূরা মাউনে আল্লাহ উল্লেখ করছেন, সালাতিদের জন্য ওয়াইল দুজক অপেক্ষায় আছে। চিন্তা করছেন তাহলে সালাতের পদ্ধতিটা কি হবে? কোরআনে আল্লাহ বলতেছেন, ওয়া মুর আহলাকা বিসসালাতি ফাসতামির ইলাইহা লানা তালুকা রেসকা নানু নার জুকুকা আল্লাহ কেবা তো লিখতা কুয়া। তুমি তোমার আহাল যারা কথা শুনে তাদেরকে এবং তুমি নিজেও অমনটি দুনিয়া বিবর্জিত হাল অবস্থান নিয়ে সালাতে দাঁড়াও এবং সালাত কায়েম করো। আমরা তো তোমাদেরকে রেজিকের কথা বলি না, রেজিক তো আমরাই দিয়ে থাকি। যারা অমনটি ভয় ভীতির সাথে সালাত করে নিশ্চয়ই 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 তারা কামিয়াব। তাহলে এখন এই যে দিনের মধ্যে পাঁচবার, এই পাঁচবার ঘুরতে গিয়ে যদি আমার দুনিয়ায় আমার এই কর্মের মধ্যে এসে হাজির হয় তাহলে কি আমার সালাতে হবে? এই জন্য কোরআনে আছে সালাতু দাইমুন, দুনিয়া বিবর্জিত মানসিক হাল তৈরি করে যে অবস্থানে একজন থাকে সে হলো সালাতি মানুষ, সে হলো মুসল্লি। এই কাজের জন্য দুনিয়া যেন না ঢুকে এই ব্যাপারে দেশ করে, তার নাম মাথায় ঢুকে না। ওই যে যখনই ঢুকলো তখনই তো ওয়াক্ত। তাহলে এই দিনে যদি পাঁচ মিনিট করে, পাঁচ পাশা ২৫ মিনিট,
যদি আমি দুনিয়া থেকে মনটা সরাইতে পারি, তাহলে এক বছরে 365 দিনে 1825 বার হবো, পাঁচ দিয়ে গুণন করলে 300, ওই 1825 এর আবার পাঁচ দিয়ে 5 দিন যদি আমি দুনিয়া থেকে দূরে থাকতে পারি, তাহলে আরো বেশি হয়ে যাবো গা। তাহলে এই হিসেবে আমি সারা তো দায় মেনে যেতে পারি, কিন্তু আমাদের কি তা হয়? দুনিয়া আগে এসে আমাদের অনেক মৌলানা সাহেব বলছিলেন, শুনিয়ে শিক্ষক কথা মারা গেছেন, উনি বললেন যে এসান নামাজের মধ্যে এক বেটার দোকান হয়েছে চার দেয়, সারাতে যায় এসান নামাজে নামাজ পড়ে চার রাখাতে চার দোকানের হিসাব মিলায়, তিন দোকানের হিসাব মিলছে আর এটা মিলে না, দাঁড়ায় কইতাছে ইমাম সাহেব আমার নামাজ বলেছে হিসেবই করে ফেলাম না, এতে আপনি তো আগে ফিরে বেড়াইছে বাকি আছে। আমাদের ওইরকম মানসিক অবস্থানটা আমাকে শূন্যের কোঠায় না নেওয়া পর্যন্ত আমার মুক্তির কোন সুযোগ নাই। এই জন্য বাক্যার্থ প্রাপ্তিত্ব পূর্ণ ব্যক্তিত্বের একটা অন্তর তৈরি করতে হবে। কোরআনে পরিষ্কার করে বলা আছে, আমার শেখ কেবলা দয়াল বাবা শাহ সদর উদ্দিন আহমদ চিশতি তার কোরআন দর্শনের এক জায়গায় লিখেছেন ইংরেজি ভাষায়, বাক্কা বেকফ তার শক্তি সম্পূর্ণ ছয়টা নাম আছে, কাজের কারণ ছয়টা শক্তিশালী নাম আছে। এই শক্তিশালী নামগুলি অর্জন করতে গেলে আপনাকে মনটাকে স্থায়ীভাবে খালি রাখতে হবে। উনি লেখেছেন এইভাবে পুরোসরি আপনি দিশেন ধরি কোরআন থেকে, যে অ্যাবজর্বিং দি পাওয়ার অফ গ্রেট ইনটেন্স ইন দি মাইন্ড এন্ড টু স্টে ইন দ্যাট পজিশন পার্মানেন্টলি। অ্যাবজর্ব মানে ধারণ করে রাখা, অ্যাবজর্বিং দি পাওয়ার অফ গ্রেট ইনটেন্স, মহাশূন্য ভাবটাকে যে ব্যক্তি ধারণ করে রাখে ইন দি মাইন্ড মনে, এন্ড টু স্টে এবং থাকতে পারে ইন দ্যাট পজিশন, ওই শূন্য অবস্থায় পার্মানেন্টলি স্থায়ী ভাবে ওই ব্যক্তি মানুষটা বাক্কা হয়ে যায়, অর্থাৎ মক্কাওয়ালা প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তি সত্তায় আল্লাহ সত্তায় বিভূষিত হয়ে যায়। দেখেছেন কাহিনী কোন জায়গায়? এই জন্য একদিনের বিষয় নয়, এক ঘন্টার বিষয় নয়, একটা অনুশীলনের বিষয়। এই অনুশীলন করতে করতে আমরা যদি ব্যর্থ হই, আমি যদি সাধনার সিদ্ধি লাভ করতে চাই, যায় যদি আমি বারবার ব্যর্থ হই, উদ্দেশ্য আমার কি সাধনায় কি লাভ করব? সিদ্ধি লাভ করব, কিন্তু আমি কি হচ্ছি? ব্যর্থ হচ্ছি। ওই সাধককে আল্লাহ তার রহিম গুণের বদৌলতে ক্ষমা করবেন, কেননা তার উদ্দেশ্য কি? সাধনায় সিদ্ধি লাভ করবে, কিন্তু সে ব্যর্থ হচ্ছে। উদ্দেশ্য কি? সাধনায় সিদ্ধি লাভ করবে কিন্তু ব্যর্থ হচ্ছে। আর যে ব্যক্তি সাধনাই বুঝলো না, খালি তো প্রমাণই করতে পারলো না, নফসের তাড়নায় সকল কার্যক্রম করলো, তার সকল কামি দোষের এবং তিনি সাজাপ্রাপ্ত, তার আর রহমানের রহিম ক্ষমতার জন্য বদৌলতে তার কিছু পাওনা ঘটবে না। তাহলে কত সুন্দর যদি আমাদের যে ব্যক্তি মনে প্রাণে স্থির করে নিবে যে আমি আসলে মুক্তি পেতে চাই, আমি বিষয় বাসনা থেকে মুক্তি পেয়ে আমার ভিতরে আমার অন্তরটা এমন খালি করতে চাই এই মনে যেন আল্লাহ ছাড়া আর কিছু না থাকে, এই খালি মনটা তৈরি করতে হলে ওই মনের মধ্যে কে বাস করবেন? আল্লাহ বাস করবেন। এখন দেখেন আমরা যখন এই যে সিয়ামের মাস সামনে আসতেছে আসতেছে না, সিয়ামটা কি এমন জিনিস দেখেন? সিয়ামটা কি? রিজেক্ট করা, রিজেক্ট মানে বাতিল করা। কি বাতিল করবো? এল্লাহ না মানো পুঁথি বালায় কুমুষ্য পুরানো আয়তে এরকম এল্লাহ না মানু পুঁথি বা আলায় কুমুষ্য পুঁথিবার শব্দের অর্থ হইল দেহ হাকিকতে, আর এমনি পুঁথিবার শব্দের অর্থ সাধারণ অর্থ হইল পুস্তক। যেমন আমরা পড়ছি আমাদের পাঠ্য ছিল তখন পাকিস্তান আমলে মা হাজা, ওটা কি হাজা কিতাব, ওটা কিতাব মানে পুস্তক। আর হাকিকতে
কিতাব শব্দের অর্থ কি? দেহ। ইয়াল্লাযিনা আমানু, এ বিশ্বাসের মহারাকারীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়ামকে তোমার দেহের সাথে বিজড়িত করে দেওয়া হলো। সিয়াম হ্যাজ অলরেডি বিন এম্বডেড উইথ ইউ, দেহস্থ করে দেওয়া, তোমার দেহের সাথে বিজড়িত করে দেওয়া হলো। আর আমরা সাধারণ অর্থে কি পড়ি? সিয়ামকে আমাদের জন্য ফরজ করা হলো। কোনো ফরজ শব্দ নাই, কুতিবা শব্দ আছে। কুতিবা শব্দের অর্থ কি তাদের আছে? তাই যদি ফরজ হয় তাহলে প্রতিবার শব্দের অর্থ দেহের সাথে বিজড়িত করে দেওয়া। সিয়ামকে পুস্তকে করবো না একটা ব্যক্তি মানুষে করবো? অর্থাৎ আমাদের এই বডির সাথে সাতটা ইন্দ্রিয় বিজড়িত করে দেওয়া। সাতটা ইন্দ্রিয় সূরা হিজরের 87 নম্বর আয়াত খেয়াল করে দেখবেন, এটাই সবচেয়ে বড় সাধনা। সূরা হিজরের 87 নম্বর আয়াতে আছে, সাবা মাসানি ওয়ালাকাদ আতাইনাকা সাবা মিনাল মাসানি ওয়া আল কুরআনুল আযীম। অর্থাৎ সাতটা ইন্দ্রিয় এই বডির সাথে লাগাই দেওয়া, চক্ষু কর্ণ নাসিকা ত্বক জিহ্বা, পাঁচটা দেখা যায়, কথা এবং মন দেখা যায় না। আমাকে যখন আমার গুরুদেব সদরজন আমার সৃষ্টি প্রথম দিন এর ব্যাখ্যা করলেন, আমি নাকি বলছিলাম যে আমরা তো ইন্দ্রিয় পাঁচটা পড়ছি, বলে কোরআনে তিনটা আছে, পাঁচটা আছে, সাতটার কথা বহুবার আছে। পাঁচটা দৃশ্যমান আর দুইটা কথা এবং মন দেখা যায় না, চক্ষু কর্ণ নাসিকা ত্বক জিহ্বা ঘ্রাণ লওয়া, জিব্বা সামনে টক জাল মিষ্টি, মুখ খায় দায় কথা বলে, ত্বক অনুভূতি তাইলে। এত বড় 3.5 আমার একটা বডি আছে, এই 3.5 বডির মধ্যে এই চোখ দিকে বন্ধ করলে আর কোন শরীরে দেখার কোন যন্ত্র আছে? চোখের একটা ক্ষমতা হলো দেখা। এই কান দিকে বন্ধ করলে আর কোন শোনার শক্তি আছে? না, নাই। এই চোখ চোখ না, এই চোখ দিয়ে শুধু তাকেই দেখবে, তার মহিমাই দেখবে, তার সৃষ্টির রহস্য দেখবে। এইভাবে হাল চোখের যে হাল আছে, এই হালটা চেঞ্জ করতে পারলে তার দ্বিতীয়ত্ব প্রাপ্ত হবে, শুধু তাকেই দেখবে। আর এই কান দিয়ে শুধু তার বাণী শুনবে, হুকুমে এলাহি আসবে। এই জিব্বার যে স্বাদ নিষ্প্রয়োজন প্রমাণ করে জিব্বার স্বাদটাকে একদম নিরপেক্ষতার মধ্যে নিয়ে যাবে। যখন নিরপেক্ষ হয়ে যাবে তখন এই অর্গানিক সিস্টেমটা কি হয়ে যাবে? নিরপেক্ষ, দ্বিতীয়ত্ব প্রাপ্ত হবে। এই দ্বিতীয়ত্ব প্রাপ্ত যে এই চোখ, এই দেখা দেখা নয়, এই চোখ দিয়ে তাকেই দেখে, তার মহিমা সৌন্দর্য দেখে, এই কান দিয়ে যেন তার ঐশ্বিক বাণী শুধু আসে, এই মনে শুধু তাই তাই ভাবে। এইভাবে সাতটা ইন্দ্রিয় যে ব্যক্তি মানুষ শুদ্ধ করতে পেরেছেন, দ্বিতীয়ত্ব করতে পেরেছেন, ওই ব্যক্তি মানুষের কোরআনে যে নাম আছে এই মানুষটা মুখ দিয়ে যা বেরিয়ে আসবে ওই মানুষের জ্যান্ত কোরআনে পরিণত। যে ব্যক্তি মানুষের ভিতরে শুধু সত্য ব্যতীত, মিথ্যা কোন লেশ নাই, সৌন্দর্য ব্যতীত অসুন্দরীর কোন লেশ নাই, ভালো ব্যতীত মন্দের কোন চিন্তা তার মস্তিষ্কের মধ্যে নাই, ওই ব্যক্তি মানুষটা সবাক কোরআনে তার কথাই, কোরআন মানে জ্ঞান এবং ঐশ্বরিক ভাবে সত্য মন্ডিত। সুরা রাদে 16 এবং 13 নম্বর বাক্যটা পড়ে দেখে ঠিক এমন তাহলে একজন মানুষ কোরআনে পরিণত হয়ে যায়। আমার মুর্শিদ কেবলা দয়াল বাবা শাহসুবি চন্দ্রদিন আহমদ স্ত্রী 5 প্রকার কোরআনের ব্যাখ্যা দিয়েছে। এই মানুষ কোরআনে একজন মানুষ কি হয়ে যায়? কোরআন হয়ে, কোরআন হয়ে যায়, জ্ঞান ভান্ডারে পরিণত হয়ে যায়। কিভাবে? কোরআনুল করিম, কোরআনুল করিম কেরামত প্রাপ্ত।
যে ব্যক্তি মানুষটা ওই যে আমাদের পুরাণ যে আমাদের আছে, একই কোন কেরামতে দেখাবার পায় না, কোন ব্যক্তি মানুষে দেখাবার পায়, ব্যক্তি মানুষে দেখা, যিনি কেরামত প্রাপ্ত এবং কেরামত প্রদানকারী ওই ব্যক্তি মানুষটা কুরআনুল কারীম নামে পরিচিত। তবে কুরআনুল হাকিম মানে হেকমত প্রাপ্ত, হ্যাঁ হেকমত পরিপূর্ণভাবে বিচারে তিনি টনটনা। আমি যদি আমার নিজেকে আয়নার সামনে দাঁড় করাই, এদের সতেরোদিন খাতা ব্যাখ্যা করছেন হামিম গ্রুপে যে সাতটা সুরা আছে, আমিন গ্রুপের যে সাতটা সুরাতে সুরা সুরা প্রথম আয়াতে উনি ব্যাখ্যা দিচ্ছেন কিভাবে হামিম সুরা হামদে মুহাম্মদ, হে একটা অক্ষর, হে অক্ষরটা বোঝাইছে সামনা সামনি, ফেস টু ফেস, ফ্রন্ট টু ফ্রন্ট। হে অক্ষরের অর্থ কি? সামনা সামনি সামনি। হে অক্ষরের উপরে একটা খারা জবর আলিম আছে, পাইতে দিলে না, আমার সামনে যদি আমি নিজেই দাঁড়াই তাহলে আমাকে ছাড়া আর কিছু দেখা যাবে না, দেখা যাবে না। আমি আমার মনের মধ্যে কি করছি, কখন কি করেছি, বয়স থেকে এই মুহূর্ত পর্যন্ত মন কোথায় বিচরণ করেছে, কত কর্ম কত অপকর্ম, কত ভাবনা কত কি ভেবেছে, এটা যদি আমি কই কই করে নিজেকে দেখি তাহলে আমাকে দেখা হয়ে গেল। এর নাম হলো মানারাফা নাফসাহু, এর নামই হলো দিব্য জ্ঞান। ভালো না, একটা গান আছে না, যে নিজেকে দেখেছে দিব্য জ্ঞানী সে হয়েছে, সে হয়েছে। এইভাবে যদি আমি দেখতে পারি আমাকে পরবর্তী স্টেজটা ওই বিষয়গুলি দেখে মুহর শূন্যতা অবলম্বন করে এখন মরে গেলে এগুলি কিছুই যা করণের কারণে কত কি করছি, কত কি আশা, কত কি বাসনা, কত কি, এরা কি আমার সাথে যাবে কেউ না না। এই হালটা যদি আমি আগেই তৈরি করে নিতে পারি তাহলে আমার কি হয়ে গেল, মরার আগে মরার স্বভাব হয়ে গেল। একে বলা হয়েছে মুতু কামলা আন্তা মুতু, মরার আগে মরার স্বভাব যে তৈরি করে ওই ব্যক্তি মানুষটা লাভ মুকামে স্থান পায়, সৃষ্টির শেষ প্রান্তের ব্যক্তি, তার নাম হলো সিদরাতুল মুনতাহা। মুনতাহা হলো শেষ প্রান্ত, সিদ্ধের শব্দ হচ্ছে একটা গাছ, রূপক শব্দ। এই মানুষ হয়েছে একটা গাছ, এই এই জন্মেই তার শেষ, ওই স্তরে গেলে তার আর পরবর্তী জন্ম ধারণের কোন সুযোগ থাকে না, এই স্তরটা অতিক্রম করলে পরবর্তী মৃত্যুটাই তার শেষ মৃত্যু। এই মৃত্যুতে তিনি কোথায় যাবেন? মুহাম্মদী নূরের চাদরের আবরণে আবৃত হইয়া লা মুকামা মুকামে মাহমুদা মুহাম্মদী স্টেজ হচ্ছে, মুহাম্মদ নামের স্টেজ অবস্থা। এখন আমি যদি আমাকে জিজ্ঞেস করি আমি কোথায় কি করেছি, আমার চাইতে বড় সাক্ষী আরো আছে না? নাই। আর আমি ওই সাক্ষী ওই অন্যায় অসুন্দর কর্মকাণ্ডের জন্য যদি আমি অনুশোচনা করি, আফসোস করি, আর না ভুল করেছি, অনুশোচনার আগুনে মনকে জ্বলিয়ে জ্বলিয়ে পুড়িয়ে পুড়িয়ে যদি শেষ করে দিই, ওই ব্যক্তি মানুষ থেকে আর ফেরার দরকার আছে? না। আর যদি তা না হয় বারবার আমাকে জন্ম জন্মান্তরে ভুল পাক খেতেই হবে, আই উইল নেভার গেট দ্য চান্স টু গেট দ্য রিলিফ অফ দ্য বডি, এই যৌন জীবনের জীবন চক্র থেকে মুক্তি পাওয়ার আমার সুযোগ। এই জন্য এক দর্শনের এক মনের মানুষ যারা আমরা একই গুরুজের শিষ্য যারা তাদেরকে বলা হয় পুরাণে ওয়াপ্রিক্ষ, সাধারণত তোয়া এবং সাধারণত জাহ্নি, দুটো গাছের নাম দেওয়া আছে। সাধারণত তোয়া আর সাধারণত জাহ্নি, একটা হলো সিজ্জিন আর একটা হলো ইল্লিদে, এই নামগুলো কিন্তু দেওয়া আছে। আমার মুর্শিদ কি আমরা কোরআন দর্শন আছে, আপনারা একটু পড়বেন শব্দ সংজ্ঞা মিলে সহ ধীর গতিতে দেখবেন নতুন নতুন বিষয় মনে এবং মগজে জেগে উঠবে,
আপনাকে ওই স্তরে নিয়ে আপনি ভাবনার অবস্থানে যখন যাবেন দেখবেন নিজে কত শূন্য, দুনিয়ার পরিপূর্ণতা এক ওই হাল আর মস্তিষ্ক। যেমন সাধারণত তুয়া মানে জান্নাতের একটা গাছের নাম কি? সাধারণত তুয়া বৃক্ষের বৈশিষ্ট্য হলো ওই তুয়া বৃক্ষের ফলগুলি হবে থুকায় থুকায় থাকে, যেমন আঙ্গুর, কলা, তারপরে আপনার ওই যে ডালিম, এর ভিতরে ফলগুলি সুসংলগ্ন একটার সাথে আর একটা গায়ে গায়ে লেগে লেগে থাকে সুসংলগ্ন মূলগত ভাবে একই স্বভাবে, একে বলা হয় সাধারণত তুয়া। জাকুম, জাকুম গুলো কাটাপূর্ণ অর্থাৎ শাস্তিদায়ক ফল। এই শাস্তিদায়ক ফলগুলো আপনাকে বারবার কষ্টই দিবে। আর তুয়া বৃক্ষের ফল এরা সময় সময়ে মুক্তি প্রাপ্তির বাসিন্দায় চলে যাবে। আর সিদ্ধির শব্দের অর্থ হলো কারাগার, সিদ্ধির শব্দের অর্থ কারাগার, কারাগার। আর ইল্লির শব্দের অর্থ মুক্তিপ্রাপ্ত। আমি যদি বিষয় বাসনা থেকে জন্মচক্র ছুটে না যাই তাহলে আমাকে বারবার দেহ কারাগারে বন্দি হতেই হবে। আমার মুর্শিদকে আমার সুন্দর উপমা দিয়েছে, মনে করেন উনি বলতেন, মনে করেন আমাদের এই টেরিটরিটা বাংলাদেশটা একটা স্বাধীন দেশ না, এই দেশকে পার্শ্ববর্তী কোন দেশে আক্রমণ করল, আক্রমণ করলে সরকার প্রধান আছে অথবা রাষ্ট্র প্রধান আছে, তিনি আমাদের সেনা প্রধানকে হুকুম দিলেন টু প্রোটেক্ট দ্য এনিমি নট টু এন্টার ইন টু আওয়ার টেরিটরি, তোমরা ওই সৈন্য বিপক্ষের যে সৈন্যরা আমাদেরকে আক্রমণ করছে তাদেরকে কি করো, বাধা দাও, ওরা যেন আমাদের ভিতরে ঢুকতে না পারে, না পারে। আমাদের সৈন্যরা যদি বাধা দিয়ে তাদেরকে পরাস্ত করতে পারে তাহলে আমাদের সৈন্যরা বীর পুরুষ না কাপুরুষ, বীর পুরুষ, তারা মুক্ত, তারা স্বাধীন, তাদেরকে অনেক সম্মান দেওয়া হয়। আর যদি যেমন মুক্তিযুদ্ধের মতো, আর যেমন যদি এরা পরাজিত হয় ওরাই যদি জয়লাভ করে আমাদের সৈন্যগুলোকে ধরে নিয়ে যায় কোথায় রাখবে, কারাগারে, কারাগারে, প্রিজন সেল, কারাগারে রাখবে। তাহলে দেখা গেল আমাদের মস্তিষ্কে যে চিন্তা চেতনা কামনা বাসনা অনবরত ঢুকতেছে এগুলোর কাছে যদি আমরা পরাজিত হয়ে যাই তাহলে এরাই, আমি যদি এদেরকে নিষ্প্রয়োজন প্রমাণ করে নিরপেক্ষতা অবলম্বন না করিয়ে আমি যদি আটকা পড়ে যাই পরবর্তীতে আমি আবার দেহ কারাগারে আসতে হবে বন্দি। আর যদি এদেরকে আমি নিষ্প্রয়োজন প্রমাণ করে মোহশূন্যতা অবলম্বন করে মস্তিষ্কে তাদের প্রভাব শূন্য করে দিতে পারি তাহলে আমি ইল্লিনের বাসিন্দা, আমি আর কারাবন্দী হতে পারবো না। তাই সূরা ফজরে 26 আছে, ফাইয়াউ মাইজিল ওয়াজিব ওয়া তাবাহাত ওয়া লা ইউসিক ওয়া সাক্কা ওয়া হাত, অতএব নাই কোনো আযাব, আযাব হলো আহাদে, আহাদ মানে এই দুনিয়া জগতে দেহ দিয়ে, দেহ না দিলে আযাব দেওয়া যাবে না, দেওয়া যাবে না। আযাবটা কেমন দিবে, যেমন আমি মমিন মাস্টার ওই যে সুদ খাইছি ঘুষ খাইছি চাতুর্য দেখে মানুষের ঠকবা দিয়ে দিছি, আমার এই মমিন মাস্টারের মনটাকে নষ্টটাকে ওই জীবনটাকে এটা শুকর এবং পুকুরের মধ্যে ঢুকাই দিল আদা। আমি শিক্ষিত মানুষ চাতুর্য খাটাইয়া মানুষের ঠকবাজি দিয়েছি, আমাকে শিয়ালের বানায় ঢুকিয়ে দিল, আমাকে এত কথা কয় তাও মাথার মধ্যে বুঝ আসে না, না ওই মানুষের আমরা বলি এটা বলদ এটা গাধা কিছুই বুঝে না, ওই রকম একটা প্রাণী বোধ আমাকে ঢুকাই দিল। তাই কোরআনে পরিষ্কার করে বলা আছে সুরা আনাম, মানুষ চতুষ্পদ নির্বুদ প্রাণীর চাইতেও অধিক নির্বুদ পশু সাদৃশ্য। তাহলে আমরা মানুষ কিন্তু স্বভাব হচ্ছে কার, ওই পশুদের। এরই আমার সাজা পরবর্তী জনমটা আমাকে ওর মধ্যে ঢুকাই দিয়ে আমাকে শাস্তি দিয়ে ঠিক করে নিয়ে আসবে, এর নাম হলো এসলাম। কোরআনের কোন শাস্তি দুজকের শাস্তিকে এসলা বলা হয়,
সংশোধনমূলক শাস্তি, আক্রোশমূলক না। কোরআনের ভাষাটা হলো এসলাহ, এসলাহ শব্দের অর্থ হলো সংশোধনমূলক, আক্রোশমূলক না, রেক্টিফাইবল পানিশমেন্ট, নট অ্যাগ্রেসিভ, অ্যাগ্রেসিভ না, রাগ করে না, ক্ষোভে না, আমি যা করেছি ওই পাওনা অনুযায়ী ঠিক তাই তাই দিল। এই গুণটার নাম হলো এই ব্যক্তি মানুষটা এমনটি করে যে নিজের কার্যক্রম ওইভাবে বিচার করে, ওই ব্যক্তি কোরআনুল একমত রাখে, বিচার জ্ঞানে আল্লাহর বিচার এত সূক্ষ্ম, আমি যা করেছি তার চাইতে একটুও কমতি করবেন না, একটুও বাড়তি দিবেন না, শুধুমাত্র ক্ষমা, ওইটুকুর জন্য রহিম রূপের ক্ষমা। যে ব্যক্তি মানুষটা সাধনায় সিদ্ধি লাভ করার জন্য প্রচেষ্টায় অনুশীলনে আছে, ব্যর্থ হচ্ছে, ওইটুকুর জন্য শুধুমাত্র রহিম রূপের ক্ষমা, আদারওয়াইজ সিস্টেমে। তাইলে যে ব্যক্তি মানুষটা বিচারে খুব নিরপেক্ষতার সঙ্গে দেখেন না, আমি করে নিলাম যারা বিচার করে জজ সাহেবের করেছি, এর মধ্যে কি লেখা কি দাঁড়া দেখেন, নিজের এই ললাটে এই মস্তিষ্কে বিচার জ্ঞান যে নিয়ে কার্যক্রম গুলি করে উনি হলেন কোরআনুল। তিন নম্বরটা কোরআনুল মজিদ, সম্মানিত, অর্থাৎ এই দুই গুণ যারা এমনটি করে অর্জন করতে পেরেছে, সবসময় সত্য ন্যায় সুন্দরের সাথে যিনি মিশে চলেন, হিসাব নিকাশে চলেন, ওই ব্যক্তি মানুষটার নাম হয়ে গেছে কোরআনুল জি, সম্মান তার দরবার। চার নম্বরটা কি কোরআনুল আজিম, ওই যে সাতটা ইন্দ্রিয়কে যিনি শুদ্ধ করতে পেরেছেন, চক্ষু কর্ণ নাসিকা ত্বক জিহ্বা কথা মন, যাহা সত্য তাহাই তিনি দেখেন, যাহা মিথ্যা তাহাই তিনি জানেন, যাহা ন্যায় তাহাই তিনি দেখেন, অন্যায় তাহাও তিনি দেখেন, স্পষ্ট করে দেখেন, এবং ওইভাবে বেছে বেছে ওগুলো বাদ দিয়ে ন্যায়ের সাথে, অন্যায় বাদ দিয়ে মিথ্যা বাদ দিয়ে সত্যের সাথে, অসুন্দর বাদ দিয়ে সুন্দরের সাথে, এই যার গেলে যিনি টনটনা, ওই ব্যক্তি মানুষটার নাম কি কোরআনুল মুবিন। এই জন্য আমরা যদি একটু সাবধান হয়ে যাই এই বিষয়গুলো দেখি, তাহলে আমরা কিন্তু আমাদের জীবন চরিত্রটাকে অতি সুন্দর করে মোহাম্মদী শেকেলে, মোহাম্মদী শেকেলে সুন্দর লিখছেন দেখেন, মিম হে দাল এই হরফের সাথে মিশে থাকে, মিম হে দাল মোহাম্মদ, মিম হে দাল, এটা হলো মোহাম্মদী শেকেল, মোহাম্মদের আকৃতি নিয়ে, আর মোহাম্মদের আকৃতির সাথে মোহাম্মদের চরিত্র রূপায়ণ করতে পারলে ওই ব্যক্তি মানুষ হয়ে গেল মোহাম্মদ শেখেলে, পরিণামে মোহাম্মদ, এই পরিণামে মোহাম্মদটুকু হতে পারলে এই লোক মানুষটা তার জায়গা কোথায় হবে, লা মুকাম মুকামে মাহমুদা, অর্থাৎ মোহাম্মদের চরিত্রে চরিত্রায়ণ হয়ে গেল, ডিভাইন ক্যারেক্টার এন্ড কোয়ালিটি অ্যাটেন্ড ইন এ পারসন মোহাম্মদ, ইজ কলড নূরে মোহাম্মদি, ওই শেখেলে তিনি পড়ে গেছেন, ওই ব্যক্তি মানুষটা নূরে মোহাম্মদের ধারায়, যার ভিতরে নূরে মোহাম্মদ অর্জিত হয়ে গেছে, তাই নূরে মোহাম্মদটা কি বলা হয়েছে, ডিভাইন ক্যারেক্টার, স্বর্গীয় চরিত্র, ডিভাইন ক্যারেক্টার এন্ড কোয়ালিটি অ্যাটেন্ড ইন দা পারসন অফ মোহাম্মদ, ইজ কলড নূরে মোহাম্মদি, ওই ব্যক্তি মানুষটার ভিতরে নূরে মোহাম্মদের বিকার চলমান, লীলা খেলা তার ভিতরে চলমান হয়ে আছে, তিনি আকারে এই জগতেই আছেন মানুষ হয়ে, কিন্তু তার অন্তরের কার্যক্রম মস্তিষ্কের চিন্তা চেতনা এখানে থেকেও যেন। এই জন্য আমাকে প্রথম দিন, আমি কথাটা বলি শেষ, আমাকে প্রথম দিন বাবা যখন বললেন মাসের সাহেব বলেন তো, আমি প্রায় এই কথাটা বলি, প্রথম দিনের কথা তো ফার্স্ট ইম্প্রেশন লাস্ট লঙ্গার, ইংরেজি একটা কথা আছে ফার্স্ট ইম্প্রেশন লাস্ট লঙ্গার, অর্থাৎ প্রথম মনের যে আঘাত
কারণ মনের যে আনন্দ এটা কিন্তু অনেক দিন জীবনে মনে থাকে। ইংরেজের ফার্স্ট ইম্প্রেশন লাস্ট লঙ্গার। প্রথম দিন উনি আমাকে বলেছিলেন, আমি স্বপ্নে পেয়েছিলাম 5-7 বছর তার আসকার নিবই না, তারপর কান্দা গাড়ি করলাম করে নিব। উনি বলেন, মাস্টার সাহেব বলেন তো কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, এর অর্থ কি? এই কথাটা কেননা প্রথম দিনের ঘটনা ওনাকে আমাকে ওনার জিজ্ঞাসা, বলেন তো এর অর্থ কি? আমি বললাম বলো আল্লাহ এক, কুল আল্লাহ আহাদ মানে তাই। এইটুক বলার পরে তিনি বললেন, হলো না আহাদ মানে একেরই আমরা জানি, কুল মানে বলো, কুল হু আল্লাহ আহাদ বলো আল্লাহ এক। হলো না, আমি কি কন বাবা, হইল না মানে পাকিস্তান আমলে ফার্স্ট ডিভিশন পাইছি ইসলামেতে লেটার নিয়ে স্টাইবেন সহ, এর আইসিল এর লিতে লিখি দিয়েছি আইসিল কুল আল্লাহ আহাদ, এর আইসিল এর যে লিতে আইছি আর লেটার ওজো পাইছি এটা দিয়া। সত্যি কথা বললাম, উনি হাসেন, আহাদ মানে এক না, ওয়াহেদ মানে এক যার দুই নাই, আহাত মানে একক, মেনি অফ দি সেম ক্যাটাগরি, একই জাতের অনেক ইউনিট। উনি উদাহরণ দিলেন, যেমন আর্মি, আর্মি মানে সেনা বাহিনী, বাহিনীতে একজন থাকে না মেলা থাকে, মেলা অনেক, আলাদা করলে একজন আর্মি পার্সনের আলাদা করলে তাকে নাম হলো সোলজার, অনেকগুলো সোলজার একত্রে করে তার নাম হলো আর্মি, আর্মি আর্মি কালেকশন অফ মেনি সোলজার্স, সর্বনাশ। তাহলে এটা এতদিন কি পড়ে আইলাম, এই যে এরা খালাকা হইলেন, একটা মিথ্যা মাথা থেকে সরে গেল, একটা সত্য মাথায় বিদ্ধ। তাহলে এই আহাত জগতের মধ্যেই যত শাস্তি, তাই বলছে আইয়া মাই জিল্লে ওয়াজিব ওয়াজাব ওয়াহাদ ওয়ালা ইউসিক ওয়া সাক্কা ওয়াহাদ, সেটা ফজর করেছে আমি, অতএব নাই কোনো আজাব, আজাব হইলো আহাদে, আহাদে আমাকে ওই কার্যক্রম অনুযায়ী আমাকে আবার যখন পাঠাই দিবে না দেহ দিয়ে, এর নাম আহাত, আর দেহের মধ্যে যে জীবনটা দিছে এই এর মধ্যে কষ্ট আছে, আর মৃত্যু নামক ঘটনা বারে বারে ঘটবে সাজা, আর জীবনটা দিয়ে এর বাইরে দিয়ে সিক্কু মানে ঘিরে দেওয়া বন্ধ হবে, ওয়ালায় সিক্কু আর সাক্কা আহাত, অথব নাই কোনো বন্ধন, বন্ধন হইলো আহাদে, জীবনটা কার মধ্যে দিছে এই মোমেন মাসে দিয়ে দিছে বাইরে দিছে, এর নাম সিক্কু, আমার এই দেহটা যে দিচ্ছে এটা নাম হলো আহা, এর নামই হলো আজাব। এখানে এই যে আজাবের কাহিনীটা দেওয়া আছে, বন্ধনের কাহিনীটা দেওয়া আছে, এখান থেকে আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, সামাদ শব্দের অর্থ বেনিয়াল নন অ্যাটাচড, ডিটাচ ফ্রম দি অ্যাটাচমেন্ট অফ অল আদার ফেনোমেনা। সামাদ মানে কি? যিনি পরিপূর্ণভাবে নিরপেক্ষ মনের অধিকারী, কোন বিষয় বাসনায় তাহাকে বিচলিত করতে পারে না, না ওই মানুষটা এই আহাদেই আছে। আহাদ থেকে আমাকে তিনি একদিন বললেন, আমি কয়েকদিনই বলছেন আমাদের অনেককেই, আমাকে আলাদা করে একদিন বললেন, আমাদের ডিউটি হলো, উনি বলছেন সদর আমাদের ডিউটি হলো আহাদ থেকে ছুটিয়ে সামাদ বানায় দেওয়া, তারপরে তিনি লাশারিকে সাথে মিলিয়ে দেওয়া। আহাদ মানে এই জগতের মধ্যেই যারা আছেন তাদের মানসিক হালটা যেন আহাদেই জন্ম, আহাদেই ব্যবসা, আহাদেই চাকরি বাকরি, আহাদেই হাল গৃহস্থি, ওই ভাগ্য হিসেবেই আসে, কিন্তু তার মনের মন মানসিকতাটা এখানে থেকেও যেন নাই। এই একটা অ্যাবসেন্টনেস মনের মধ্যে তৈরি করে, শূন্যায়ন অবস্থান তৈরি করে যিনি বিচরণ করেন, তিনি আহাদে থেকেই সামাদ হয়ে গেছেন। ওই সামাদ যিনি হয়ে গেছেন তিনি হলেন আহাদ জগতের প্রভু, যারা তার কথা মানবে শুনবে তিনি তাদেরকে আবার তার মতো প্রক্রিয়া করে তাকে কি বানিয়ে দিবেন, সামাদ বানিয়ে দিবেন, মহামানব তৈরি করে দিবেন। মহামানবদের ডিউটি হলো অধিক মহামানব তৈরি করে দেওয়া। এই এই সিস্টেমটা সূরা নূরের 35 নম্বর বাক্যের মধ্যে দেখেন, সূরা নূরের 35 নম্বর বাক্যে পরিষ্কার করে দেওয়া আছে ব্যাখ্যাটা, সদরুদ্দিন খান আওয়াজে ব্যাখ্যাটা দিয়েছেন, যে একজন মহামানব একজন গুরু পর্যায়ের সামাজ সত্তা প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি হলেন, এটা জৈতুন বৃক্ষ, কি বৃক্ষ? জৈতুন বৃক্ষ, জৈতুন বৃক্ষ,
জৈতুন বৃক্ষের যে গুটা হয় এ থেকে তেল হয়, ওই তেল ছাড়া বাতি জ্বলে না? না, যেহেতু তেল ছাড়া বাতি জ্বলে না, একজন বর্ধিষ্ণু মহাপুরুষ তিনি বাড়তেই থাকবেন, শেষ হবে না তার বারণ। তার মানে তিনি চলে যাবেন, তিনি তার উত্তরসূরি রেখে যাবেন, ওই তেল দিয়ে দিয়ে আরো জ্ঞানবাড়ি তৈরি করে বর্ষণ করে করে অধিক মহামানব তিনি তৈরি করবেন। তাদের কার্যক্রম হবে ইন্দ্রিয় জীব, ইন্দ্রিয় ওই চক্ষু কোন নাসিকা ত্বক জিহ্বা কথা মন, এরা তার কার্যক্রমে প্রভাব ফেলতে পারবে না, এবং তিনি হবেন পরিণামে ইন্দ্রিয়াতি। তার কার্যক্রম ইন্দ্রিয় সবই আছে কিন্তু কোন গ্রাহ্য নাই, তখন তিনি সিদ্ধি পুরুষে পরিণত, অধিক সিদ্ধ পুরুষ তৈরি করার ক্ষমতা তার আছে, ওই জ্ঞানবাড়ি বর্ষণ করে সিস্টেম নাই। আমরা যারা শিক্ষিত মানুষ তারা কিন্তু বুঝি, যেমন সক্রেটিস ছিলেন, সক্রেটিস ছিলেন সেই আমাদের যীশু খ্রিস্টের জন্মের 470 বছর আগে তার জন্ম হয়েছিল। এই সক্রেটিসের শিষ্য কে ছিল? প্লেটো। প্লেটো যেন বোন অ্যাসক্লেপিয়াস, ভালো বুঝছি, পুরাণে পরিষ্কার ভাবে তাই বলা আছে, ওয়াইতাসিবে হামদুল্লাহ জামিওয়ালা তাফাররাকু, আল্লাহর রশিদে প্রলম্বিত করে দেওয়া হয়েছে, লম্বা করে দেওয়া হয়েছে, আদর্শের রশিদে তোমরা ধরো, যে মজবুত করে ধরেছে রশির গুড়া আল্লাহর কাছে, টানলে কি আল্লাহ বন্ধ যাবে না? আর যে ধরে নাই একবারই হস করেছিলেন, তিনি যখন মক্কা থেকে মদিনায় আসতেছেন, গাদির খুন নামক জায়গায় তার মাল অভিষেক পুস্তকের ঘটনাটা আছে, ছোট্ট একটু শেষ করে দিচ্ছি। বাবা আমাকে বলেইছিলেন, তারপর তো কথা বললেন, সুযোগ পেলে এই গাদের খুবের কথাটা জানান দিবেন, এদের সমাজে প্রায় উঠেই গেছে, তাই কথাটা জানান দিয়ে আমিও শেষ করছি। উনি বললেন এইভাবে, দয়াল নবী হজ সমাপন করে, বিদায় হজ মানে একবারই তিনি হজ করছিলেন, সমাপন করে মক্কা থেকে মদিনা দিকে যাচ্ছেন, রাস্তার মধ্যে অনেক ঘটনা ঘটেছিল, ঘটনা প্রায় 16 লক্ষ লোক তার সাথে। তিনি যখন গাদের খুন নামক জায়গায় আসলেন, গাদির হল একটা জলাশয়, খুব হলো জায়গাটার নাম, আর উঁচু একটা জায়গা, তার নিচে ছিল পানি, পাশে পানি ছিল, এর নাম ছিল গাদিরে। আসার পরে তার উপরে সব শেষের আগেরটা, শেষের আগেরটা কেমন, যেমন ধরেন ইসরা বেসমে থেকে শুরু হয়েছে না, তাহলে শেষের আগেরটা শেষের আগেই থাকা উচিত ছিল, কিন্তু সোরা মায়েদার 67 নম্বর আয়াতে দেওয়া হয়েছে এরকম ভাবে, ইয়া আইহা রাসূল বাল্লিগ মা আনজালা আলাইকা মিন রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা ওয়াল্লাহু রাসূলাতুহু আল্লাহু ওয়াসিমুকা মিনান নাস। হে রাসূল আল্লাহ, তোর কথা ছিল আন্না আলিউল মাওলাল মুমিনিন, মুমিনিন হযরত আলী কারিমুল্লাহ ওয়াজু হবেন মুমিনদের মাওলা। মাওলা, মাওলা শব্দের অর্থ হলো প্রভু, স্বঘোষিত না, অর্পিত প্রভুত্ব, বেস্টেড লর্ডশিপ বলে ইংরেজিতে, সেলফ ডিক্লেয়ার্ড না, বেস্টেড লর্ডশিপ ইংরেজি ভাষা। এইটা তখন ওই জন্য আসলো, তখন তিনি ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন, এই আর যখন আসলো, হে রসুল আপনি আপনার রব থেকে যা পেয়েছেন তা জনগণের মধ্যে পৌঁছাই দেন। কি পেয়েছিলেন? আন্না আলিউল মাওলাল মুমিন, এটা জনগণের মধ্যে পৌঁছাই দেন, যদি পৌঁছায় না দেন যেন কিছুই পৌঁছায় দেওয়া হইলো না। এই আয়াতটা কি ইংরেজি ভাষা বার্টনের ওখানে লেখা আছে এইভাবে, হোয়াট এভার ইফ গড ফ্রম এ রব হু মাস্ট স্প্রেড ইট অ্যামাং দ্য পিপল, মুসলমান বলা হয় না, অ্যামাং দ্য পিপল মুসলিম বলা হয়, জনগণের মধ্যে পৌঁছাই দেন, যদি পৌঁছায় না দেন যেন কিছুই পৌঁছাই দেওয়া হলো না। এই যে তখন তিনি ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে কাহিনী, দাঁড়িয়ে যাওয়ার পরে তিনি মঞ্চের উপরে মানে বাহনের উপরে ছিল তো, উটের উপরে একটা মঞ্চ করে, মঞ্চ করে তিনি চলে যাবেন আন্না আলিউল মাওলাল মুমিনিন। তার পরবর্তীতে কে ঝান্ডা ধরবে ইসলামে ওই মানুষটাকে তিনি এখানে পরিচয় করিয়ে একটা বক্তৃতা দিয়েছিলেন ছোট্ট করে, বিদায় হতে বিদায়ী ভাষণ নামে পরিচিত, আসু আলাকুম ফেমিনকুম আনফুসিকুম, হে আমার সাথীরা, আওলা, আওলা শব্দের অর্থ হলো এমন প্রিয় যার জন্য
জীবন উৎসর্গ করাও আছে, মহাত্মার দল বালু বালা বালাইয়া রাসুল। তিনি বললেন, হে আমার সাথীরা, আমি কি তোমাদের কাছে অধিক অগ্রাধিকার প্রাপ্তিত্বপূর্ণ ব্যক্তিত্ব নই? আল্লাহ সাল্লাহ বেমিন কুম আনফুসি কুম এর বাংলা। সবাই বললেন, কালু বালা বালাইয়া রাসুলাল্লাহ, হ্যাঁ হ্যাঁ রসুল, আপনি আমাদের কাছে এত প্রিয় যে আপনার জন্য আমরা জীবন উৎসর্গ করতে প্রস্তুত আছি। অনেক মানুষের মধ্যে মাওলা আলিকার এমন ওয়াজুকে তিনি হাত ধরে এবং তোলা করে ধরে দিয়েছিলেন, বললেন, মানকুন্ত মাওলাহু আহাজা আলী মাওলাহু আল্লাহু মাওয়ালে মাওলাহু আদা মান আদাহু অনসুল মান নাসারা অখজুল মান খাজালা ফালিয়াস হাদি হাদির খায়রা। আমি যার মাওলা, মাওলা মানে কি? এই আলিটা, হে আল্লাহ আপনি তাহাকে ভালোবাসেন জালিকে, আপনি তাহাকে সাহায্য করেন জালিকে, আপনি তাহার সাথে শত্রুতা করেন জালিকে শত্রুতা, তাহাকে লাঞ্ছনা দেন জালিকে লাঞ্ছনা, মারহাবা মারহাবা করে দিলেন। এই ঘটনার পরে কিন্তু দয়াল নবী, কোন কোন ঐতিহাসিক বলেন 81 দিন হায়াতের দুনিয়ায় ছিলেন তিনি, কেউ কেউ বলেন 79 দিন ছিলেন। এই ঘটনার পরে যখন আনুগত্যের পর্ব শেষ হয়ে গেল, রসুলের উপস্থিতিতে মাওলা আলীর কাছে গিয়ে সবাই আনুগত্য নিল, বায়াত নিল, আনুগত্যের বায়াত। উমর আনুগত্যের বায়াত নিতে গিয়ে আবু বকর উমর উসমান সবাই ছিলেন, উমর বায়াত নিতে গিয়ে বলেছিলেন, বাকিন বাকিন আলী ইবনে আবি তালেব, মেসকা শরীফের 448 পৃষ্ঠায় এই হাদিসটা দেওয়া আছে, এই কথা বলুন। এই পর্ব যখন শেষ হয়ে গেল, তখন কোরআনের সবচেয়ে শহীদ শেষ হইতের আগেরটা সূরা মায়েদায় 67 নম্বর আয়াতে আছে, আর শেষেটা দেওয়া আছে সূরা মায়েদার 3 নম্বরে, পাশাপাশি স্থান লাভ করতে পারে নাই কোরআন সংকলন। আপনার মাওলানা অভিষেক পুস্তকটা পড়বেন, সদরউদ্দিন খাজা বাবার লেখা, সব ভ্রম ধারণা আমাদের মধ্যে কেন এত মতভেদ, ইসলাম ধর্মে কেন এত বিভাজন থাকবে, থাকার তো কথা না। এই বইটা পড়লে কেন, এই কেন উত্তরটা পাবেন, কারবালার যুদ্ধটা কেন হয়েছিল, খাজা মাইনউদ্দিন চিশতি কি বলেছিলেন, তার রোজার চতুর্পার্শ্বে লেখা আছে, যে আমাদের সাধারণ